বন্ধুরা, আজকের মোটিভেশনাল কোট: হাজার তোষামোদকারীর চেয়ে একজন নিন্দুক ভালো। বন্ধুরা, আজকে আমি ক্লাস এইটের রে অ্যান্ড মার্টিন 2022 ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে সেকেন্ড সাবমিটিভের ওপর মডেল কোশ্চেন পেপার 15 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, এই মডেল কোশ্চেন পেপার 15 থেকে আমি সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব কিছু খুব সুন্দরভাবে আলোচনা করব। বন্ধুরা, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শুনবে আর দেখবে, তবে কিন্তু তোমরা বুঝতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটি লাইক করে জানাবে, খারাপ লাগলে ডিসলাইক করে দেবে। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবীকে সাহায্য করতে। যদি তোমার সত্যিই ভিডিওটি ভালো লাগে, অবশ্যই শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে এবং তাদেরকেও শেয়ার করতে বলবে, আর মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার পর বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে পরের পার্টির নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই পৌঁছে যেতে পারে। তো শুরু করছি সেকেন্ড সাবমিটিভ ইভ্যালুয়েশন 2022, মডেল কোশ্চেন পেপার 15, স্কুলের নাম বালুরঘাট গার্লস হাই স্কুল, ম্যাডাম মৌসুমী সাহা। বন্ধুরা, আমরা প্রথমে রে অ্যান্ড মার্টিন এবং ম্যাডাম মৌসুমী সাহা মহাশয়াকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, টাইম আছে 50 মিনিটস, ফুল মার্ক্স 25, প্রথম আছে সিন, আর সিন থেকে প্রথম আছে প্রোজ। প্রোজটি নেওয়া হয়েছে উইলিয়াম সমারসেট মম রচিত প্রিন্সেস সেপ্টেম্বর নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। এখানে ইউনিট 2 এর যেটুকু অংশ তোমরা দেখতে পাচ্ছ, আমি পুরোটার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। সাডেনলি সেপ্টেম্বর হার্ড এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার ইয়ার। হঠাৎ সেপ্টেম্বর তার কানের কাছে কিচিরমিচির শব্দ শুনতে পেল। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, নিঃশব্দে পাখিটি প্রবেশ করেছিল। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম থাম এগেনস্ট হার চেস্ট অ্যান্ড সি মেড আপ হার মাইন্ড টু টেক নো মোর রিক্স। সে অনুভব করল তার বুকটা ধরপর করছে এবং সে মনস্থির করল যে সে কোনো মতে আর ঝুঁকি নেবে না। সি পুট আপ হার হ্যান্ড অ্যান্ড টুক হোল্ড অব দ্য বার্ড, সে তার হাতটা বাড়ালো এবং পাখিটাকে ধরল। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজড টু দিস, পাখিটা এতে অভ্যস্ত ছিল। সো হি সাসপেক্টেড নাথিং, সুতরাং সে কোনো কিছু সন্দেহ করল না। হি ওয়াজ সারপ্রাইজড হোয়েন সি ক্যারেড হিম টু দ্য কেজ, পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। সে অবাক হলো যখন সে, মানে রাজকুমারীকে, তাকে খাঁচার দিকে নিয়ে গেল, খাঁচার ভেতরে রাখলো এবং তার সামনে দরজাটা বন্ধ করে দিল। হি হপড আপ অন দ্য আইভরি পার্চ অ্যান্ড সেড হোয়াট ইজ রং, সে লাফিয়ে হাতের দাঁতের তৈরি দাঁড়ের ওপর উঠল এবং বলল, ব্যাপারটা কি? সেপ্টেম্বর সেড, সাম অফ মাম্মাজ ক্যাটস আর প্রাউলিং টু নাইট অ্যান্ড আই থিঙ্ক ইউ আর মাচ সেফার আউট হিয়ার। সেপ্টেম্বর বলল, মায়ের কয়েকটা বেড়াল আজ রাতে শিকারের জন্য ঘুরে বেড়াচ্ছে এবং আমার মনে হয় তুমি এই খাঁচার ভিতরেই বেশ সুরক্ষিত থাকবে। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটা বলল, বেশ, শুধুমাত্র এই একবারের জন্য আমি কিছু মনে করছি না। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, যতক্ষণ পর্যন্ত না সকালে আমাকে বাইরে বের করে দিচ্ছ।
হি এট আ ভেরি গুড সাফার অ্যান্ড বিগ্যান টু সিং। সে ভালো করে রাতের খাবার খেল এবং গান গাইতে শুরু করলো। বাট ইন দ্য মিডল অফ হিজ সং হি স্টপড। কিন্তু তার গানের মাঝখানে সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ হি সেড। সে বলল, জানি না আজ আমার কি হয়েছে, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট। কিন্তু আজকের রাতে গান করতে আমার মোটে ভালো লাগছে না। ভেরি ওয়েল, খুব ভালো, সেড সেপ্টেম্বর। সেপ্টেম্বর বলল, গো টু স্লিপ ইনস্টেড। গান করতে না পারো তার পরিবর্তে গিয়ে ঘুমাও, সেপ্টেম্বর এটা তাকে বলল। আর এটুকু অংশ নেওয়া হয়েছে উইলিয়াম সমারসেট মম রচিত প্রিন্সেস সেপ্টেম্বর নামক প্রজেক্ট ইউনিট টু থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, যার মাঝে সীমাহীন উৎসাহ, বুদ্ধি, একটানা কাজ করার গুণ থাকে, তবে তার সফল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। কোনো একজন মহান মানুষ এই উক্তি দিয়ে গেছে। তো বন্ধুরা, তোমাদের মধ্যে প্রশ্ন আসবে যে উৎসাহ আমাদের মধ্যে আছে কিন্তু সেই উৎসাহটা নিভে যায়, তার কারণও আছে কেন নিভে যাচ্ছে। তোমরা কোনোদিন পর্যবেক্ষণ করেছো যে তোমার মধ্যে যে স্পিরিট, তোমার মধ্যে যে প্যাশান, সেই প্যাশানটা যদি সবসময় দাউ 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 করে জ্বলতে থাকে তার জন্য তোমাদের কী করতে হবে? তোমরা কোনোদিন লক্ষ্য করেছো? বুদ্ধি, এক্ষুনি বলবে যে আমার অতটা বুদ্ধি নেই। আমাদের প্রত্যেকের সমান বুদ্ধি। তোমার ক্লাসে যে ছেলেটা বা মেয়েটা ফার্স্ট হচ্ছে তার যেমন বুদ্ধি তোমারও তেমন বুদ্ধি, তবু তুমি কেন হতে পারছো না সেটা কোনোদিন তুমি লক্ষ্য করেছো? কোনোদিন কিন্তু লক্ষ্য করোনি, তুমি অজুহাত দেখিয়েছো যে আমার বুদ্ধি নেই তাই তুমি করতে পারোনি। একটানা কাজ করার ক্ষমতা, পারবে একটানা কাজ করার ক্ষমতা? একটানা কাজ করে যেতে হবে, ফুল কনসেন্ট্রেশন দিয়ে না, যে কাজটা করবে সে কাজটাকেই করে যাবে, এখানেও একবার যাবে না ওখানেও যাবে না, যে পথে যাবে সে পথেতেই যাবে, কখনো দুটো পথ দিয়ে হাঁটা যায় না, কখনো দুটো পা দিয়ে আলাদা আলাদা নৌকায় চাপা যায় না। তাহলে কিন্তু ডিসব্যালেন্স হয়ে যাবে, তোমার পা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং তুমি পড়ে যেতে পারো। কখনো তুমি দুটো নৌকায় পা দিয়ে যেতে পারো না, তুমি দুটো রাস্তা দিয়ে কখনো একসাথে যেতে পারো না, তেমনি তুমি দুটো প্রফেশনকে একসাথে পাশাপাশি চালাতে পারো না। হয়তো তুমি সফল হবে, তারপরে আর একটা প্রফেশন বেছে নিতে পারো, তখন এটা সম্ভব। কিন্তু তুমি যখন গ্রো করছো তখন কিন্তু দুটো প্রফেশনকে বেছে নিতে পারো না। এবার আসছি সীমাহীন উৎসাহের ক্ষেত্রে। সীমাহীন উৎসাহ মানে কি? যে প্রদীপ যেমন কন্টিনিউয়াসলি জ্বলে যায়, কখন প্রদীপ জ্বলে যায়? যখন সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল থাকে। তেল শেষ হয়ে গেল, আবার তেল যখন ঢালা হচ্ছে তারপর থেকে প্রদীপ কন্টিনিউয়াসলি জ্বলে যায়, সে আর কখনো নেভে না। তেমনি তোমাদের মধ্যেও নিজেদেরকে কিছু তৈরি করতে হবে, নিজেদেরকে কিছু এমন একটা তৈরি করতে হবে যাতে করে তোমার মধ্যে যে প্যাশান, তোমার মধ্যে যে আগুন, সে আগুনটা যাতে নিভে না যায়। যদি আগুন নিভে যায় না তাহলে কিন্তু সব গণ্ডগোল, আগুনকে নিভে দিতে দেবে না। তার জন্য কি? তার জন্য এমন একটা কাজকে পছন্দ করো যে কাজটাতে তুমি চব্বিশ ঘন্টা তুমি লেগে থাকতে পারবে এবং চব্বিশ ঘন্টার শেষ মুহূর্তে এসেও তোমার জন্য ফুল কনসেন্ট্রেশন থাকে, ফুল এনার্জি থাকে। তার জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে। হ্যাঁ, ঘুমিয়ে ঘুমিয়ে নয়, স্বপ্ন দেখতে হবে, চোখ খুলে স্বপ্ন দেখতে হবে এবং স্বপ্নটার জন্য খেটে যেতে হবে। যতক্ষণ না স্বপ্নটা সত্যি হচ্ছে না ততক্ষণ কিন্তু স্বপ্ন দেখা থামানো চলবে না। স্বপ্ন দেখতেই হবে, খালি চোখে দেখতে হবে। যদি স্বপ্ন দেখো তবেই কিন্তু নিজের মধ্যে প্যাশানটা বাড়বে, নিজের মধ্যে কাজ করার ক্ষমতাটা বাড়বে, নিজের মধ্যে অটোমেটিক বুদ্ধি চলে আসবে। এবার চলে আসছে বুদ্ধির ক্ষেত্রে। আমাদের প্রত্যেকের বুদ্ধি সমান। যে মেয়েটা বা যে ছেলেটা ক্লাসে ফার্স্ট হয় সে তোমার থেকে বেশি খাটে। জিজ্ঞাসা করো তাকে সে কত ঘন্টা পড়ে আর তুমি কত ঘন্টা পড়ো, একবারই দেখো। সে পড়ে, সে যেভাবে পড়ে তুমিও ঠিক সেভাবেই পড়ো, শুধু ট্যাকটিক্সটা আলাদা, ওর স্ট্র্যাটেজিটা আলাদা। ও পড়াশোনা করার পর লেখে, যেটা পড়লো সেটা সে লিখলো, লিখে দেখলো কতটা স্বচ্ছ হয়েছে,
কিন্তু তুমি পড়াশোনা করলে, মুখস্থ করলে, মুখস্থ করার পর বুঝিয়ে রেখে দিলে, তুমি দেখলে না তোমার কেমন স্বচ্ছতা এসেছে লেখার মধ্যে। তুমি প্র্যাকটিস করো, প্র্যাকটিস করো নি তো, তাহলে তুমি পারবে কোনো দিন। শুধু বলছো বুদ্ধি নাই, বুদ্ধি নাই, বুদ্ধি কার আছে? কারোর বুদ্ধি নাই, সকলে তৈরি করেছে বুদ্ধি, সকলে তৈরি করা বুদ্ধি। বুদ্ধি নিয়ে তুমি ধুয়ে খাবে নাকি? যার বুদ্ধি আছে সে জীবনে কিছু করতে পারে না, আমার কথা শুনে রাখো, যার বুদ্ধি আছে না সে জীবনে কিছু করতে পারবে না, কারণ সে কুঁড়ে হয়ে যাবে। কারণ তার মধ্যে একটা মেন্টালিটি কাজ করবে যে আমার মধ্যে বুদ্ধি আছে, সুতরাং আমি খাটবো কেন? আরে না খাটলে কিছু পাওয়া যায় না, কষ্ট না করলে কেষ্ট পাওয়া যায়। আমাকে তো বলো আগে, তুমি স্বপ্ন দেখছো মার্সিডিজে চাপবে, BMW চাপবে, জাগুয়ারে চাপবে, তেমনি তোমাকে সেরকম খাটতে হবে না? এ শুধু শুধু হয়ে যাবে নাকি? এগুলো পরিশ্রম করতে, পরিশ্রম মানে একটা সাধারণ মানুষের থেকে তোমাকে দ্বিগুণ তিগুণ মানে পরিশ্রম করে যেতে হবে। যতক্ষণ না শারীরিকভাবে তোমাদের জ্বালা যন্ত্রণা হচ্ছে না, যতক্ষণ না শরীরের দিক থেকে তুমি একদম ঝুঁকে পড়ছো, ততক্ষণ হাল ছাড়বে না, শরীরের শেষ শক্তিটুকু কাজে লাগিয়ে দিবে, রক্ত পর্যন্ত কাজে লাগিয়ে দিবে। দেখো সফল হও কি হও না, আর কাজ করে যেতে হবে। সে তোমার যতই শরীর খারাপ হোক না কেন, যতই মাথার যন্ত্রণা, যতই পেটের যন্ত্রণা হোক না কেন, যতই মন খারাপ হোক না কেন, যতই খারাপ সময় আসুক না কেন, আর খারাপ সময় এলে বেশি করে কাজ করবে, একদম ঝুঁকবে না। পুষ্পা সিনেমা দেখোনি? পুষ্পা সিনেমায় ডায়লগ ছিল, হাম পুষ্পা ঝুঁকেঙ্গা নেই, আমার ছোট ভাগ্নি আছে সে পর্যন্ত বলে পুষ্পা হাম ঝুঁকেঙ্গা নেই। তাহলে ঝুঁকছো কেন? হার মানবে না, যতবার হারবে ততবার জিতার স্বপ্ন দেখবে, কিছুতে হারের কাছে আত্মসমর্পণ করবে না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে। বলে দিলাম বন্ধুরা, এরপর আমি সিন থেকে কোশ্চেনগুলো আলোচনা করছি, প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা আনসার, তাদের বাংলা মানে সহ আমি বুঝিয়ে দেবো, এবং এমনকি কোশ্চেনগুলো কেমন করে লিখেছি তাও বুঝিয়ে দেবো। তোমরা শুধু একটুখানি শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, তাহলেই বুঝতে পারবে। আর যদি ভালো লাগে না অবশ্যই সাপোর্ট করো, কারণ দেখো আমি তোমাদেরকে সাপোর্ট সাহায্য করছি, সুতরাং আমিও চাই যে তোমরা আমাকে সাহায্য করো, কিছু দিলে তো কিছু পাওয়া যায় তাই না? আমার প্রত্যেকটা দায়িত্ব আমার, আমি বলছি তোমাদের যত অসুবিধা হবে আমাকে বলবে, আমাকে তোমরা দাদা ভাবতে পারো, স্যার ভাবতে পারো, আরও অনেক কিছু ভাবতে পারো, গাইড ভাবতে পারো, আমি তোমাদের জন্য সবসময় আছি, 24 ঘন্টায় আছি। কমেন্ট করে দেখো, হয়তো একজনের দুজন উত্তর দিতে পারি না, তখন কাজে ব্যস্ত থাকি, কিন্তু তার উত্তরটা আমি দিয়ে দিই, হয়তো দেরি হয় কিন্তু ঠিক দিয়ে দিই। তোমরা কমেন্ট করে দেখতে পারো, প্রত্যেকের আনসার আমি কিন্তু দিই, আমার যেটুকু সামর্থ্য আমি সেটুকুই মধ্যে করি, আর আমি যেমন সেটাই আমি প্রেজেন্ট করার চেষ্টা করি। সুতরাং তোমরা কিন্তু অবশ্যই সাপোর্ট করো। তো প্রথম আছে এই দেয়ার কোশ্চেন, আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 1:2 = 2। বন্ধুরা এখানে দুটি কোশ্চেন আছে, তার আনসার লিখতে বলেছে। তো কোশ্চেন আছে দুটি, 1 নম্বর করে 2 নম্বর, তার মানে বেশি লিখতে হবে না, সিঙ্গেল সেন্টেন্সের মধ্যে উত্তর লেখার চেষ্টা করবে। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 1, হোয়াই ওয়াজ দ্য বার্ড অ্যাস্টনিস্ট, হোয়াই ওয়াজ দ্য বার্ড অ্যাস্টনিস্ট, পাখিটি কেন বিস্মিত হয়েছিল, পাখিটি কেন বিস্মিত হয়েছিল। তো বন্ধুরা আমি তোমাদেরকে আনসারটা দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও পাখি কেন বিস্মিত হয়েছিল। তো পাখি বিস্মিত হয়েছিল যখন প্রিন্সেস সেপ্টেম্বর তাকে খাঁচার দিকে বয়ে নিয়ে গিয়েছিল, খাঁচার মধ্যে ভরে দিয়েছিল এবং তার সামনে দরজাটা বন্ধ করে দিয়েছিল, তখন সে বিস্মিত হয়েছিল। তোমরা যদি এখান থেকে লেখো না তাহলে কিন্তু আনসারটা হয়ে যাবে, কিন্তু আমি চাই কোশ্চেনগুলো সাজিয়ে লিখবে, এবং সাজিয়ে যদি আনসার লিখতে পারো তাহলে কিন্তু যে কোনো কোশ্চেনের সাজিয়ে আনসার তোমরা লিখতে পারবে এবং নিজেদের মধ্যে একটা কনফিডেন্স আসবে। তো দেখো কোশ্চেনটি হোয়াই দিয়ে আছে, তো হোয়াই দিয়ে থাকলে কোশ্চেন সাজিয়ে বিকজ লিখতে হয়। দ্য বার্ড ওয়াজ অ্যাস্টনিস্ট, দ্য বার্ড ওয়াজ অ্যাস্টনিস্ট বিকজ, কারণ প্রিন্সেস সেপ্টেম্বর ক্যারেড হিম টু দ্য কেজ, পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। এইটুকু আনসার, 1 নম্বরের। তো কোশ্চেন ছিল পাখিটি কেন বিস্মিত হয়েছিল, আনসার পড়ছি, মানে পড়ে দিচ্ছি, ভালো করে দেখে নাও। দ্য বার্ড ওয়াজ অ্যাস্টনিস্ট বিকজ প্রিন্সেস সেপ্টেম্বর ক্যারেড হিম টু দ্য কেজ, পুট হিম ইন অ্যান্ড শাট দ্য ডোর অন হিম। পাখিটি বিস্মিত হয়েছিল কারণ রাজকুমারী সেপ্টেম্বর তাকে খাঁচায় বন্দি করেছিল এবং দরজা বন্ধ করেছিল। ওকে, নেক্সট নাম্বার 2 কোশ্চেন, কিন্তু তোমরা ভালো করে বুঝবে, কোশ্চেন যদি বুঝতে পারো তাহলে কিন্তু অসুবিধা হবে না,
কোশ্চেন কিন্তু যদি না বুঝতে পারো না তাহলে কিন্তু আনসার লিখতে, আর কোথাও কোনো রকম ফল্ট থাকলে অবশ্যই জানিও, তোমাদের কোথাও ফল্ট থাকলে অবশ্যই জানিও, আমি তোমাদের জন্য এসেছি পৃথিবীতে। ওকে, কোশ্চেন টু, হোয়াট ডিড সেপ্টেম্বর অ্যাডভাইস দ্য লিটিল বার্ড টু ডু? হোয়াট ডিড সেপ্টেম্বর অ্যাডভাইস দ্য লিটিল বার্ড টু ডু? সেপ্টেম্বর ছোট পাখিটিকে কী করার পরামর্শ দিয়েছিল? সেপ্টেম্বর ছোট পাখিটাকে কী করার পরামর্শ দিয়েছিল? দেখো তো, পাখিটা যখন বলছিল যে তার আজকে ভালো লাগছে না গান করতে, তখন সেপ্টেম্বর বলেছিল তাহলে ঘুমাতে যাও না, গান করতে হবে কেন, তার পরিবর্তে তুমি ঘুমাতে যাও। শুধুমাত্র আনসার হবে গো টু স্লিপ ইনস্টেড। তোমরা কি এইটুকু শুধু লিখতে পারবে? তোমরা লিখতে পারবে না। দেখো আমি তোমাদের সাজিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, এবং তোমরা যদি অন্য কোনো আনসার ভেবে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো কোশ্চেন ছিল সেপ্টেম্বর ছোট পাখিকে কী পরামর্শ দিয়েছিল। দেখো, সেপ্টেম্বর অ্যাডভাইসড দ্য লিটল বার্ড টু গো টু স্লিপ ইনস্টেড অফ সিঙ্গিং ইফ ই ডিড নট ফিল গুড। ভালো করে শোনো, কোশ্চেন ছিল সেপ্টেম্বর ছোট পাখিটিকে কী পরামর্শ দিয়েছিল। সেপ্টেম্বর অ্যাডভাইসড দ্য লিটল বার্ড টু গো টু স্লিপ ইনস্টেড অফ সিঙ্গিং ইফ ই ডিড নট ফিল গুড। ভালো করে দেখো, যদি তার ভালো না লাগে গান করতে, তবে গান করার পরিবর্তে সে ঘুমোতে যেতে পারে, এরকম পরামর্শ সে তাকে দিয়েছিল। মানে পাখিটা যখন বলছিল যে আমার গান করতে ভালো লাগছে না, তখন সেপ্টেম্বর বলেছিল তোমাকে গান করতে হবে না, তুমি তার পরিবর্তে ঘুমাতে যাও, এটাই পরামর্শ দিয়েছিল। বন্ধুরা, এরপরে আছে বিয়ের দাগ। ফাইন্ড আউট দ্য ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। কোশ্চেন নাম্বার ওয়ান, হুইচ মিন দ্য ফলোয়িং, ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু। বন্ধুরা, টেক্সট থেকে দুটি শব্দ খুঁজে নিয়ে লিখতে বলেছে, এক নম্বর দুটি আছে, এক নম্বর করে দু নম্বর। দেখে নাও, প্রথম ওয়ার্ড আছে নাম্বার ওয়ান, মেটেরিয়াল মেড ফ্রম দ্য টাস্কস অফ অ্যান এলিফ্যান্ট। মেটেরিয়াল মেড ফ্রম দ্য টাস্কস অফ অ্যান এলিফ্যান্ট। হাতির দাঁতের তৈরি উপাদান মানে হচ্ছে কি? আইভরি, মানে আইভরি। ওকে, নেক্সট নাম্বার টু, দ্য চার্প অফ এ ইয়াং বার্ড। দ্য চার্প অফ এ ইয়াং বার্ড মানে একটি ছোট পাখির কিচিরমিচির। একটি ছোট পাখির কিচিরমিচির মানে টুইট টুইট। ওকে, টুইট টুইট। বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে, আর পোয়েমটি নেওয়া হয়েছে জেমস রিবস রচিত দ্য সি নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। এখানে পোয়েমটি দুটি স্ট্যান্জা দেওয়া আছে, আমি দুটি স্ট্যান্জার বাংলা মানেটা পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, দ্য সি ইজ এ হাংরি ডগ। সমুদ্র একটি ক্ষুধার্ত কুকুর, জায়েন্ট অ্যান্ড গ্রে, যেটা বিশাল দানবীয় আকার এবং ধূসর। হি রোলস অন দ্য বিচ অল ডে, সে সারাদিন সমুদ্র সৈকতে গড়াগড়ি খায়। হুইথ ইজ ক্ল্যাসিং টিথ অ্যান্ড স্যাগি জজ, দাঁতে দাঁত ঘষে চেপে রুক্ষ চোয়াল। আওয়ার আপন আওয়ার হি নজ, কামড়ে ছিঁড়ে খায় সে ঘণ্টার পর ঘণ্টা। দ্য রাম্বলিং স্টাম্বলিং স্টোন, গড়গড় শব্দ করে গড়াগড়ি খায় পাথরের চাঁই। অ্যান্ড বোনস অ্যান্ড বোনস অ্যান্ড বোনস, আর হাড় হাড় করে চিৎকার করে ওঠে। দ্য জায়েন্ট সি ডগ মোনস, সে দানবীয় সমুদ্রের কুকুরটা গোঙায়। এটা লিকিং হবে, লিকিং হিজ গ্রেজি পজ, সে চেটে নেয় তার পিচ্ছিল থাবাগুলোকে। এপারে আছে দ্বিতীয় স্ট্যান্জা, মানে পরের স্ট্যান্জাটিতে না, আমি একদম কি বলবো তখন কি হয়েছিল আমি জানিনি, হয়তো আমার ঘুম পেয়ে গেছিলো, রাত্রিবেলা টাইপ করছিলাম তো খুব ঘুম পেয়ে গেছিলো, আর আমার টাইপটা এখানটা এই স্ট্যান্জাটা আমার লেখা হয় না ঠিক করে। ওকে, এই স্ট্যান্জাটা লেখা হয় না, আমি পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। দেখো, অ্যান্ড হোয়েন দ্য নাইট উইন্ড রোরস, আর যখন রাতের বায়ু গর্জে ওঠে। অ্যান্ড দ্য মুন রক্স ইন দ্য স্টর্মি ক্লাউড, আর ঝোড়ো মেঘে কেঁপে ওঠে চাঁদ। হি বাউন্স টু হিজ ফিট অ্যান্ড স্নফ অ্যান্ড স্নিফস, পায়ে পায়ে লাফিয়ে নাক ঝাড়ে আর গন্ধ শোকে। শেকিং হিজ ওয়েট সাইডস অফ আর দ্য ক্লিপস, তার ভেজা প্রান্তগুলিকে আন্তরিত করে খাড়া উঁচু পাহাড়ে। অ্যান্ড হাউলস অ্যান্ড হলোজ লং অ্যান্ড লাউড, আর গর্জন ছাড়ে আর হাঁক পাড়ে উচ্চ স্বরে। আর পোয়েমটি নেওয়া হয়েছে জেমস রিবস রচিত দ্য সি থেকে নেওয়া হয়েছে। বন্ধুরা, এরপরে আমি পোয়েম থেকে কোশ্চেনগুলো আলোচনা করছি, এবং প্রত্যেকটা কোশ্চেন আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, দেখে নাও, প্রথম কোশ্চেন আছে, এর দায়ের কোশ্চেন আছে, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য এক্সট্রাক্ট অফ দ্য পোয়েম, ওয়ান ইন্টু টু ইকুয়াল টু টু। বন্ধুরা,
নিচে তোমরা দেখতে পাচ্ছ একটা চার্ট আছে, ওই চারটিতে দুটি কোশ্চেন আছে, এক নম্বর করে দু নম্বর। চারটিতে বলা আছে হু মানে কে, ডাজ হোয়াট কী করেছিল, বলছে হু আর ডাজ হোয়াট মানে কী করেছে। প্রথম কোশ্চেনটি আছে হুয়ের ঘরেতে, হুয়ের ঘরেতে কোশ্চেনটি আছে দ্য জায়েন্ট সিডক, সে বিশাল দানবীয় সমুদ্র কুকুরটা কী করেছিল জানো তো, সারাদিন গড়াগড়ি খায়, রোলস অন দ্য বিচ অল ডে, রোলস অন দ্য বিচ অল ডে, ওই দানবীয় সমুদ্রের কুকুরটা সারাদিন সৈকতেতে গড়াগড়ি খায়। ওকে নেক্সট, দ্বিতীয় কোশ্চেনটি আছে রোর্স মানে হচ্ছে ডাজ হোয়াটের ঘরে আছে, ডাজ হোয়াট মানে রোর্স গর্জন করছিল, কে গর্জন করছিল, রাতের বাতাস গর্জন করছিল, দ্য নাইট উইন্ড রাতের বাতাস গর্জন করছিল। ওকে, এরপর আছে বিয়ের দাগ, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1:2=2। বন্ধুরা এখানে দুটি অল্টারনেটিভ কোশ্চেন আছে, এক নম্বর করে দু নম্বর। ফার্স্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ওয়ান, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সি হুইথ এ হাংরি ডগ, দ্য পোয়েট কম্পেয়ার্স দ্য সি হুইথ এ হাংরি ডগ, কবি সমুদ্রের সাথে তুলনা করেছেন ক্ষুধার্ত কুকুরকে, কবি সমুদ্রের সাথে তুলনা করেছেন ক্ষুধার্ত কুকুরকে, অপশান বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট নাম্বার টু, দ্য সি রোলস অন দ্য বিচ, দ্য সি রোলস অন দ্য বিচ, সমুদ্র সৈকতে গড়াগড়ি খায়, আমার সমুদ্র সৈকতে গড়াগড়ি খায়, দ্য সি রোলস অন দ্য বিচ, সমুদ্র সৈকতে গড়াগড়ি খায়। বন্ধুরা তোমরা যদি সময়ের মূল্য দিতে না পারো তাহলে অন্য কেউ তোমাকে মূল্য দেবে না। এখানে তুমি বলবে যে সময়কে আবার কী মূল্য দেব, আমি সময়কে কেউ আমি কেউ কি দেখতে পাচ্ছে, আমি সময়কে রিগার্ড করছি না করছি না। আরে এই সমস্ত কিছু প্রকৃতির নিয়ম, এই সমস্ত ব্রহ্মাণ্ড না প্রকৃতির নিয়মে চলছে। তুমি যদি হাসো দেবে প্রকৃতি হাসছে, তুমি যদি কাঁদো দেবে প্রকৃতি কাঁদছে, তুমি যদি অন্যকে অবজ্ঞা করো দেবে প্রকৃতি তোমার প্রতি অন্যের দ্বারা তোমাকে অবজ্ঞা করা হচ্ছে, তুমি যদি ঘৃণা করো দেবে অন্যরাও তোমায় ঘৃণা করছে। সেম টু সেম, টাইমকে যদি তুমি গুরুত্ব না দাও তাহলে কিন্তু কেউ তোমায় গুরুত্ব দেবে না একদম। এখন তুমি বলতে পারো যে আমার কাছে সব আছে, তোমার কাছে বাইক আছে, ফোন আছে, কিন্তু তুমি কি বলো তুমি কি এগুলো নিজে রোজগার করে কিনেছো আমাকে বলো। তোমরা এখন ক্লাস 8-এ পড়ছো, সুতরাং তোমাদের মধ্যে এখনও তোমাদেরকে সময় দিচ্ছে যে কিছু করে দেখানোর। তোমরা কিন্তু বুঝতে পারছো না, পরপর তোমরা উঁচু ক্লাসে উঠছো যত তোমরা তত মৃত্যুর দিকে আগিয়ে আসছো। আমরা যত বড় হচ্ছি মানে কি আমাদের আয়ু কমে আসছে, তার মানে কি আমরা কম দিন বাঁচবো, কম দিন বাঁচবো মানে কি আমাদের হাতে টাইম কম। সুতরাং যেটা করতে হবে তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি করতে হবে মানে এমন নয় যে কাজটার প্রতি তাড়াতাড়ি করব, কাজটা ধীরে সুস্থ করবো, কিন্তু আমার স্পিডটা যেন তাড়াতাড়ি হয়। টাইমকে গুরুত্ব দাও, দেবে সময় সবাই তোমাকে গুরুত্ব দিচ্ছে। ইংরেজিতে কথাই আছে টাইম ইজ মানি, ইংরেজিতে কী কথা আছে টাইম ইজ মানি, সময় হলো টাকা। দেখবে তোমার কাছ থেকে 20 টাকা বা 100 টাকা চলে গেল তখন বলবে উফ 20 টাকা চলে গেল, 100 টাকা চলে গেল, কিন্তু 24 ঘন্টার মধ্যে তুমি কত ঘন্টা নষ্ট করছো একবার খেয়াল করেছো? তুমি যদি এটা ভেবে থাকো যে 1 মিনিট সমান 1000 টাকা তাহলে কিন্তু তুমি পরের বার থেকে আর টাইমটা নষ্ট করবে না। তুমি যেমন টাইম দেবে তেমন তোমার কাছে ইনকাম আসবে। আমাদের প্রত্যেকের কাছে কোটিপতি মানে পৃথিবীর সবচেয়ে ধনী হওয়ার পোটেন্সিয়াল আছে জানো, পৃথিবীর সবচেয়ে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে রিচেস্ট পার্সন হওয়ার পোটেন্সিয়াল আমাদের প্রত্যেকের মধ্যে আছে, কিন্তু আমরা সেটা করতে পারি না। কেন? কারণ আমরা টাইমকে গুরুত্ব দিই না, আমরা শুধু টাকার পেছনে ছুটি। না, টাকার পেছনে ছুটলে হবে না, তুমি টাকা রাখতে পারবে না, তোমাকে শিখতে হবে, তাই না? এগুলো অন্য টক্সে চলে যাচ্ছে, সেগুলো আমি আলোচনা করতে চাইছি না, সেগুলো তোমাদের আলাদাভাবে আলোচনা করবো যে টাকার তোমরা রাখবে কীভাবে, টাকার সদ ব্যবহার করবে কীভাবে, সেটা আমি পরে আলোচনা করব। আমাদের মূল বিষয় হলো টাইম ইজ মানি, টাইমকে অবজ্ঞা করো না, টাইমকে সবসময় টাকার সাথে তুলনা করো, দেখবে তাহলে টাইমটা নষ্ট হবে না, এবং টাইম যত কম নষ্ট করবে তত তোমার কাজের স্পিড বাড়বে এবং কাজের পরিমাণও বাড়বে। কাজের পরিমাণ বাড়লে কী হবে, তুমি আগিয়ে থাকবে,
তুমি অন্য যে কারোর থেকে আগিয়ে থাকবে। তোমরা মনে মনে ছোট ছোট প্রতিশ্রুতি নাও, ছোট ছোট স্মল, একদম যে বিশাল বড় প্রতিজ্ঞা নিতে হবে সেরকম নয়, তোমরা ছোট ছোট প্রতিজ্ঞা নাও, যে আমাদের টাইমটাকে ভাগ করে নাও, তোমরা তোমাদের টাইমটাকে পুরো তোমাদের শেডিউলের মধ্যে এনে নাও, যে আমার আধ ঘন্টার মধ্যে খাওয়া হবে, আধ ঘন্টার মধ্যে স্নান হবে, সমস্ত কিছু টাইমের মধ্যে করো, কাজ বেশি সময় করো, কারণ আমরা আমাদের জীবন সংক্ষিপ্ত জীবন, কে কখন যে কার কী হয়ে যাবে কেউ জানে না, মানুষের জীবন ভীষণ অস্থায়ী জীবন, এখন তো আরও বেশি অস্থায়ী, সুতরাং এই পৃথিবীতে যখন মানুষ হয়ে এসেছি না তখন তো কিছু করতে হবে, নাহলে চিনবে কে আমাকে, চিনবেটা কে বলো আমাকে, শুধু তোমার পাড়া, তোমার কতগুলো ফ্রেন্ড বা ফেসবুক ফ্রেন্ড বা তোমার তোমার যে সমস্ত এলাকা আছে সেই সমস্ত মধ্যে তুমি সীমাবদ্ধ থেকো না, তুমি ছড়িয়ে দাও নিজেকে, তুমি ছড়িয়ে দাও, তুমি বিস্তার লাভ করো, নিজেকে চার দেয়ালের মধ্যে বন্দি করে রেখো না, পাখির মতো গোটা আকাশটা তোমার, এ ব্রহ্মাণ্ড তোমার, দেখিয়ে দাও তুমি যে আমিও পারি করতে, দেখিয়ে দাও, কবে দেখাবে, নিজের সময়ে প্রতিভাকে কাজে লাগাও, বাজে বিষয় নষ্ট করো না, তাহলে কিন্তু টাইম তো আর কখনো ফিরে আসবে না। আজকে আজকে আমি ভিডিওটা করছি, আজকে বুধবার, আজকে যদি আমি টাইমটা নষ্ট করি না তাহলে কিন্তু এই বুধবার আর কখনো, মানে এই বুধবারটা আজ কখনো আসবে না, এই বুধবারটা মানে আজকের বুধবারটা আর কখনো আসবে না, হয়তো আলাদা বাবা আসতে পারে, আলাদা অনেক বুধবার আসবে, কিন্তু আজকের দিনটা তো আর আসবে না, ভেবে দেখো, বাজে বিষয় টাইম নষ্ট করো না, টাইম ইজ মানি। বন্ধুরা, এরপরে খুব সুন্দর একটি আনসিন আছে, আমি পুরো আনসিনটার বাংলা মানেটা পড়ে শোনাবো, এবং আনসিনের মধ্যে বেশ কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ড আছে, সেই ওয়ার্ডের মানে পাশে ব্র্যাকেটের মধ্যে লিখে রেখেছি, সেগুলো বলে দেবো। তো শুরু করছি, দেখে নাও তিনের দাগের আনসিন। আ ডেজার্ট লুকস লাইক এ সি অফ স্যান্ড, মরুভূমি দেখতে বালির সমুদ্রের মতো। দ্য ক্যামেল হুইচ টেক্স আ ট্রাভেলার অ্যাক্রস দ্য ডেজার্ট ইজ রাইটলি নেমড অ্যাজ শিপ অফ দ্য ডেজার্ট। উট যা একজন ভ্রমণকারীকে মরুভূমি পেরিয়ে নিয়ে যায় তাকে ঠিকই মরুভূমির জাহাজ বলা হয়। ইট অলসো ট্রাজেস থ্রু দ্য ওয়েবস অফ স্যান্ড কল দ্য স্যান্ডুনস, এটি বালির টিরা নামে পরিচিত বালির ঢেবের মধ্যে দিয়ে চলে। মুস্তাফা, আ ক্যামেল ড্রাইভার ওয়াজ আ গুড ম্যান হু হ্যাড আ ব্যাড ক্যামেল, উট চালক মুস্তাফা একজন ভালো মানুষ ছিলেন যার একটি খারাপ উট ছিল। ইট ওয়াজ স্টাবন অ্যান্ড অলওয়েজ বোর আ গ্রাজ এগেনস্ট হিজ মাস্টার, এটি ছিল একঘেয়ে এবং সর্বদা তার প্রভুর বিরুদ্ধে ক্ষোভ পোষণ করত। হোয়াই শুড হি বি সিটিং কমফোর্টেবলি অন মাই ব্যাক হোয়েন আই হ্যাভ টু ওয়েড থ্রু দ্য হট স্যান্ড আন্ডার দ্য স্কর্চিং হিট অফ দ্য সান, সে কেন আমার পিঠে আরাম করে বসে থাকবে যখন আমাকে সূর্যের প্রখর তাপে গরম বালির মধ্যে দিয়ে হেঁটে যেতে হবে। উটও এরম করছে, দেখতে পাচ্ছ কী বলবো তোমায়। দ্য ক্যামেল গ্রাম্বল্ড, আর উটটি বিড়বির করে বলত। রিয়েলি ইট ইজ ভেরি হার্ড টু লিভ ইন এ ডেজার্ট অ্যাজ ইট ইজ আইদার ভেরি হট অর ভেরি কোল্ড, সত্যি করে মরুভূমিতে বাস করা খুব কঠিন, কারণ এটি হয় খুব গরম গ্রীষ্মকালে এবং ঠান্ডা হয় ভীষণ শীতকালে, মানে ভীষণ ঠান্ডা হয় শীতকালে। ওকে বন্ধুরা, তোমরা এরপরে আনসিন প্যাসেজটা থেকে ওয়ার্ডগুলো দেখে নাও। ফার্স্ট ওয়ার্ড ট্রাজেস, ট্রাজেস ভার্ব ফর্ম মানে ক্লান্তি ভরে চলা, মানে একদম প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে তারপরে চলতে পারছে না, মানে একদম ক্লান্তি সহকারে চলা, যেটা সেটা ট্রাজেস। নেক্সট স্টাবন অ্যাডজেক্টিভ ফর্ম একগুঁয়ে, গ্রাজ নাউন ফর্ম হিংসা, ওয়েড ভার্ব ফর্ম কষ্টে চলা। লাস্ট গ্রাম্বেল্ড, গ্রাম্বেল্ড ভার্ব ফর্ম মানে পাস্ট টেন্সে আছে, ভিমানে মানে হচ্ছে অভিযোগ করা। ওকে, এরপরে আনসিন থেকে কোশ্চেন আছে, খুব দুটো, একদম অল্প কোশ্চেন আছে, মাত্র দুটি কোশ্চেন আছে, শুরু করছি, দেখে নাও। নাম্বার ওয়ান, এর দ্বারা কোশ্চেন দেখো, রাইটটি ফর ট্রু স্টেটমেন্টস অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস প্রোভাইডেড 1:2=2। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, ফলস হলে এফ লিখতে হবে, সাপোর্টিং স্টেটমেন্ট লেখার কথা উল্লেখ নেই, সুতরাং লেখার দরকার নেই। ফার্স্ট নাম্বার ওয়ান, দ্য ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ দ্য ডেজার্ট,
দ্য ক্যামেল ইজ কল্ড দ্য শিপ অফ দ্য ডেজার্ট। তো বন্ধুরা, তোমরা সকলেই কিন্তু করে দিয়ে চলে আসবে ট্রু, কিন্তু ভুল হবে। আমিও প্রথমে করেছিলাম ট্রু, কিন্তু যখন রিভাইজ করলাম, মানে পুরোটা দেখলাম কোথাও ভুল আছে কিনা, তখন দেখলাম এটা ফলস হবে। কেন জানো তো? কারণ শিপ, ভালো করে শিপ মানে দেখো, শিপ মানে হচ্ছে ভেড়া, আর এস এইচ আইপি শিপ মানে হচ্ছে জাহাজ, তাই এটা ফলস হবে। আর লিখতে হবে এফ। উটকে মরুভূমির ভেড়া বলা হয়, হাসির ব্যাপার নয়, তাই এটা ফলস হবে, লিখতে হবে এফ। নেক্সট নাম্বার টু, দ্য ক্যামেল ড্রাইভার হ্যাড এ জেলাস ক্যামেল। দ্য ক্যামেল ড্রাইভার হ্যাড এ জেলাস ক্যামেল। উট চালকের একটি ঈর্ষাল নিত, মানে হিংসুটে উট ছিল। হ্যাঁ, এটা তো হবে ট্রু, আর লিখতে হবে টি। বন্ধুরা, স্বামী বিবেকানন্দ কি বলে গেছে তোমরা জানো? একটি লক্ষ্য স্থির করো, সেই লক্ষ্যকে জীবনের অংশ করে তোলো। চিন্তা করো, স্বপ্ন দেখো, তোমার মস্তিষ্ক পেশি রক্তনালী পুরো শরীরে সেই লক্ষ্যকে ছড়িয়ে দাও, আর বাকি যা আছে না সব ভুলে যাও, এটাই সাফল্যের পথ। এ কথা বলে গেছে স্বামী বিবেকানন্দ। হ্যাঁ বন্ধুরা, আমাদের প্রত্যেকের যে কোনো একটা করে লক্ষ্য স্থির করা উচিত, কখনো দুটো স্থির করা উচিত নয়, তাহলে আমাদের কোনোটাতেই সাকসেস আসবে না। আমার ক্ষেত্রে বলি, আমার জীবনে সবসময় দুটো লক্ষ্য ছিল, একটা ছিল সিভিল সার্ভিস আর একটা ছিল ইউটিউব। তো এর আগে আমার দুটো ইউটিউব চ্যানেল ছিল, তার মধ্যে দুটো চ্যানেলই খুব ভালোভাবে রান করতো, কিন্তু আমার ভুলেতে দুটো চ্যানেলই ডেমোলিশ হয়ে গেছে। ওকে, তো সিভিল সার্ভিস ছিল, আমি পড়তাম আর ইউটিউবে ভিডিও করতাম, পড়তাম ভিডিও করতাম, কিন্তু কোথাও যেন একটা ফল্ট হচ্ছে, হয় দুটো কাজই হচ্ছে, কোনো কাজটাই ঠিক করে হচ্ছে না। এ দুটো কাজই হচ্ছে রেগুলার ভিডিও দেওয়া, রেগুলার স্টাডি করা, প্রতিদিন পড়তাম, প্রতিদিন ভিডিও দিতাম, কিন্তু কোথাও যেন একটা ঘাটতি থাকছে। তারপরে আমি ভাবলাম, আমি দুটো পথ বেছে নিয়েছি, সুতরাং আমার এনার্জিটা দুটো দিকে ওয়েস্ট হচ্ছে, তাই আমি ভাবলাম যে কোনো একটা পথকে চুজ কর। আমার জীবনের স্বপ্নই হচ্ছে সিভিল সার্ভিস হওয়া, একজন বড়, মানে সিভিল সার্ভিস মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের কথা বলছি, WBCS, একজন বড় অফিসার হওয়া, কিসের অফিসার? DSP, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ হওয়ার ইচ্ছা ছিল। জানো, এখন বলতে DSP-র কথা শুনলে আমার গায়েতে কাঁটা দেয়। ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, DSP হওয়ার প্রচণ্ড ইচ্ছা ছিল, প্রচণ্ড ইচ্ছা ছিল। তার থেকেও বড় ইচ্ছা ছিল একজন ইউটিউবার হব। সবচেয়ে ভালো লাগতো আমার পড়াতে, এই পড়াতে আমার ভীষণ ভালো লাগে, প্যাশান, এটা আমার প্যাশান, ইউটিউব আমার প্যাশান, আর ওইটা আমার লক্ষ্য ছিল। আমি দেখলাম, পরীক্ষা করলাম যে একদিন আমি পড়ব না, ঠিক আছে, একদিন ফুল পড়িনি, 24 ঘন্টা আমি কোনো বই খাতা কিচ্ছু দেখিনি, বই খাতাকে দূরে ছিলাম, সেদিন 24 ঘন্টা শুধু ইউটিউব করে গেছি। ওকে, আরেকদিন আমি দেখলাম, আমি দেখলাম যে একদিন পুরো 24 ঘন্টা ইউটিউবে আমি ঘাঁটবো না, সেদিন শুধু পড়ে যাব। আমি কিন্তু পড়তে পারিনি, আমি কিন্তু এক মুহূর্ত স্থিরভাবে পড়তে পারিনি, কিন্তু যখন আমি পড়া বাদ দিয়ে ইউটিউব করছিলাম না, তখন আমার ফুল কনসেন্ট্রেশন ছিল। আমি বুঝে গেলাম, হয়তো এটা আমার ভালো লাগা থাকতে পারে, সিভিল সার্ভিসের প্রতি আমার ভালো লাগা থাকতে পারে, কিন্তু এটা আমাকে সুখ দেবে না, হয়তো আমি সাকসেস হয়ে যাব, কিন্তু আমি এখানে স্থির থাকতে পারবো না। আমি ভাবতাম যে হয়তো আমি পুলিশের চাকরি করতে করতে আমি হয়তো ইউটিউবে ভিডিও করব, কিন্তু দেখলাম যে আমার দুটো দিকে নষ্ট হচ্ছে আমার শক্তি, সুতরাং আমি কোনোটাই ঠিক করে করতে পারছি না, সুতরাং দিলাম সিভিল সার্ভিসকে ছেড়ে। সিভিল সার্ভিস তো আমার রক্তে রক্তে বইছে, সিভিল সার্ভিস ছোটোবেলা থেকে আমার স্বপ্ন ছিল, সিভিল সার্ভিস পাবো, সিভিল সার্ভিস পাবো, একটা স্বপ্ন ছিল আমার, একজন অফিসার হব, DSP, ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এখন আমার বয়স 26 বছর, এখনও 34 পর্যন্ত আমি তো শিডিউল কাস্টের, 34 বছর পর্যন্ত আমি এখনও পরীক্ষা দিতে পারি, দেখা যাক কী হয়, কিন্তু ইউটিউব ছাড়া আমি থাকতে পারবো না। সুতরাং লক্ষ্য একটা করে ফেলো, দুটো তিনটা লক্ষ্য করো না, তাহলে কিন্তু সব শেষ হয়ে যাবে, আমি বলে দিচ্ছি, সাকসেস পাবে না।
বন্ধুরা, এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। আমি তোমাদের খুব সুন্দরভাবে গ্রামারগুলো বোঝানোর চেষ্টা করছি, তোমরা দেখে নাও। চারের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড, 1 × 5 = 5। পাঁচটা গ্রামার আছে, এক নম্বর করে পাঁচ নম্বর। ফার্স্ট নাম্বার ওয়ান, নন্দিনী সেড টু মি, উইল ইউ কাম হিয়ার টুমোরো। নন্দিনী সেড টু মি, উইল ইউ কাম হিয়ার টুমোরো। নন্দিনী আমায় বলেছিল, এটা কি সে করতে দিয়েছে দেখালাম, চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জে করতে দিয়েছে। নন্দিনী আমাকে বলেছিল, তুমি কি কাল এখানে আসবে। নন্দিনী আমাকে বলেছিল, তুমি কি কাল এখানে আসবে। এটা ন্যারেশন করলে যে বাংলা হয় সে বাংলাটা দেখে নাও। নন্দিনী আমাকে জিজ্ঞাসা করলো, আমি কি পরের দিন সেখানে যাব, আমি কি পরের দিন সেখানে যাব। তাহলে আনসার হবে, আর এটা আছে তোমার ইন্টারগেটিভ সেন্টেন্স আছে, কী করে বুঝলাম, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে আছে, এখানে অক্সলি ভাব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়েছে। তাহলে রিপোর্টিং ভাবটি হবে আক্সড, নন্দিনী আক্সড মি, আমাকে জিজ্ঞাসা করেছিল। দেখো ডাব্লিউএইচ ওয়ার্ড নেই, তাই বসলো ইফ। ওকে, সাবজেক্ট আছে কোটেশনের মধ্যে, সাবজেক্ট আছে ইউ, ইউটা সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সন মানে হচ্ছে সেকেন্ড প্লেস, সেকেন্ড প্লেসে আছে মি, মি মানে হচ্ছে আই, মিটা অবজেক্ট হয়ে বসেছে কিন্তু সাবজেক্টটা আই, আই বসবে আই। উইলটা হয়ে যাবে উড, কামটা হয়ে যাবে গো, হিয়ারটা হবে দেয়ার, আর টুমোর হবে দ্য নেক্সট ডে। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন শিখতে চাও, অবশ্যই এই ভিডিওটাকে 50,000 ভিউজ করো, 10,000 লাইক করো, তাহলে কিন্তু আমি শিখিয়ে দেবো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন এবং লাইভ ক্লাস করব। 50,000 ভিউজ করতে হবে এই ভিডিওটাকে। তো আমাদের আনসারটি হলো, নন্দিনী আস্কড মি ইফ আই উড গো দেয়ার দ্য নেক্সট ডে। নন্দিনী আমাকে জিজ্ঞাসা করলো, আমি পরের দিন সেখানে যাব, যাব কি না। ওকে, নেক্সট নাম্বার টু, মাই ফ্রেন্ড কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য হাউস, মাই ফ্রেন্ড কেম হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য হাউস। আন্ডারলাইন অ্যান্ড আইডেন্টিফাই দ্য কাইন্ড অফ ক্লজ, আন্ডারলাইন করতে বলেছে এবং ক্লজটা উল্লেখ করতে বলেছে। দেখো মানে, দেখো, আমি যখন বাড়িতে অনুপস্থিত ছিলাম তখন আমার বন্ধু এসেছিল, আমি যখন বাড়িতে অনুপস্থিত ছিলাম আমার বন্ধু তখন এসেছিল। ওকে, তো দেখো এখানে ক্লজ কোনটা জানো তো, এখানে ক্লজ হচ্ছে হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য হাউস, হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য হাউস, যখন আমি বাড়িতে অনুপস্থিত ছিলাম। দেখো অ্যাডজেক্টিভ ক্লজের সঙ্গে অ্যাডভার্বিয়াল ক্লজের ডিফারেন্স কোথায় জানো তো, অ্যাডজেক্টিভ ক্লজে যাকে উল্লেখ করা হচ্ছে তার ঠিক পরে ডাব্লিউএইচ ওয়ার্ডটা বসবে, এবং অ্যাডভার্বিয়াল ক্লজে সেরকম কোনো ব্যাপার না। মানে এখানে হোয়েনের ক্ষেত্রে বলে রাখি, অ্যাডভার্বিয়াল ক্লজে হোয়েনটা শুধুমাত্র টাইমকে উল্লেখ করে, কিন্তু অ্যাডজেক্টিভ ক্লজে যদি টাইমটা উল্লেখ করা থাকে তারপরে হোয়েন বসবে, বুঝতে পেরেছ তো। অ্যাডজেক্টিভ ক্লজে যদি টাইমটা মানে 5টা কি 10টা যদি উল্লেখ করা থাকে তারপরে কিন্তু হোয়েন বসবে, কিন্তু অ্যাডভার্বিয়াল ক্লজে শুধুমাত্র ঘটনাটা উল্লেখ করতে হোয়েন ব্যবহৃত হয়। তার মানে এখানে ক্লজ হচ্ছে হোয়েন আই ওয়াজ অ্যাবসেন্ট ইন দ্য হাউস, এটাকে বলা হয় এসসি মানে সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। ওকে, সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ বলা হয়। আর বাকিটা হচ্ছে মাই ফ্রেন্ড কেম, এইটা হচ্ছে মেন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, আর এটার নাম অ্যাডভার্বিয়াল ক্লজ, ADV, অ্যাডভার্বিয়াল ক্লজ, CLAUSE ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ। নেক্সট নাম্বার থ্রি, আই ড্যাশ ইউর লেটার ইন টাইম, ব্র্যাকেট আছে রিসিভ, ইউজ প্রপার ফর্ম অফ দ্য ভার্ব গিভেন ইন দ্য ব্র্যাকেট, ব্র্যাকেটে যে ওয়ার্ডটি আছে না সেই ওয়ার্ডের প্রপার ফর্ম দিয়ে শূন্যস্থানপূরণ করতে দিচ্ছে। মানেটা দেখে নাও, আমি সময়ে তোমার চিঠি পেয়েছি, আমি সময়ে তোমার চিঠি পেয়েছি, মানে এনাফ টাইম ছিল হয়তো। দেখো চিঠি পাঠালে না, যেদিনকে আসবে সেদিন, ধরো আমি আজকে চিঠি পাঠাচ্ছি তোমার কাছে যাবে, যেমন দূরত্ব হবে আমরা এক্সপেক্ট করে রাখি 3-4 দিনের মধ্যে, হয়তো তোমার ডিলে হতে পারে, 4-5 দিন লাগতে পারে বা তারও আগে পৌঁছে যেতে পারে। সুতরাং একটা পর্যাপ্ত সময়ের মধ্যে চিঠিটা আসে, মানে চিঠি যায় একদম ফিক্সড টাইম, 9টা 9টা সেরকম কোনো গ্যারান্টি নাই, মানে এদিক ওদিক হতে পারে, 10-12 ঘন্টার এদিক ওদিক গ্যাপ হতে পারে, সেটা হচ্ছে একটা পর্যাপ্ত টাইম। তা পর্যাপ্ত টাইমের জন্য ইন বসে, আমি বলে দিলাম এখানে, হ্যাঁ ইন বসে, আর এখানে ভাবটি বসবে আই হ্যাভ রিসিভড, RECEIVED প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আই হ্যাভ রিসিভড ইউর লেটার ইন টাইম, আমি সময় তোমার চিঠি পেয়েছি। ওকে, নাম্বার ফোর, ইন্ডিয়া বিকেম অ্যান ড্যাশ ব্যাকেট আছে ডিপেন্ডেন্ট নেশন ইন 1947, ইন্ডিয়া বিকেম অ্যান ড্যাশ ব্যাকেট এ ডিপেন্ডেন্ট নেশন ইন 1947, অ্যাড এ সুটেবল প্রেফিক্স অর সাফিক্স, প্রেফিক্স অর সাফিক্স করে বসতে বলছে। ডিপেন্ড মানে হচ্ছে পরাধীন, ডিপেন্ড মানে কারোর ওপর নির্ভর হয়ে থাকা, কিন্তু এর অপোজিট কি, ইনডিপেন্ডেন্ট, শুধুমাত্র বসবে ইনডিপেন্ডেন্ট, ইন বাকি ডিপেন্ডের থেকে যা আছে ডিপেন্ড বানাটা একদম পুরোপুরি কপি করে দেবে, তাহলেই হয়ে যাবে।
ইনডিপেন্ডেন্ট, লিখে দিচ্ছি আমি মানটা, INDEPENDENT, ইনডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন। তাহলে আনসার হবে ইন্ডিয়া বিকেম অ্যান ইন্ডিপেন্ডেন্ট। অ্যান মানে কি? অ্যান মানে পরের ওয়ার্ডটা নিশ্চয়ই ভাওয়েল দিয়ে শুরু হবে, ভাওয়েল মানে কি? আই এখানে আছে, তাহলে ইন্ডিপেন্ডেন্ট নেশন ইন 1947, 1947 সালে ভারত একটি স্বাধীন দেশে হয়ে ওঠে। এখানে দেখো ইনটা ওয়ার্ডটার প্রথমে বসে, তার মানে হবে প্রেফিক্স, ওয়ার্ডে প্রথমে বসলে প্রেফিক্স, পরে বসলে সাফিক্স, ইনডিপেন্ডেন্ট। এ তো বানান তো লেখাই আছে। তাহলে নেক্সট ফাইভ, পাঁচেরটা ভীষণ ইম্পর্টেন্ট আছে। দেখো উই রিচ দ্য স্টেশন ড্যাশ টাইম, উই রিচ দ্য স্টেশন ড্যাশ টাইম, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুটেবল প্রেপোজিশন, সুটেবল প্রেপোজিশন দিয়ে পূরণ করতে বলেছে। ওকে, এখানে বলা আছে আমরা সঠিক সময়ে স্টেশনে পৌঁছেছিলাম, সঠিক সময়ে মানে একদম পাংচুয়ালিটি বোঝাচ্ছে, মানে পাঁচটাই ট্রেন, আমরা ঠিক পাঁচটাতেই গিয়ে পৌঁছেছি এবং ট্রেনটা ধরেছি, মানে পাংচুয়ালিটি বোঝাচ্ছে। পাংচুয়ালিটি বোঝাতে পাংচুয়ালিটি, পাংচুয়ালি, এটা পাংচুয়ালিটি নয়, পাংচুয়ালি মানে যথা সময় বোঝাচ্ছে। পাংচুয়ালি বোঝাতে কী বসে? অন বসে, অন, উই রিচ দ্য স্টেশন অন টাইম, আমরা যথা সময়ে স্টেশনে পৌঁছেছিলাম, আমরা যথা সময়ে বা সঠিক সময়ে স্টেশনে পৌঁছেছিলাম, তাহলে বসলো অন। তো বন্ধুরা, ক্লাস এইট, একটা ছোট্ট ঘোষণা আছে ক্লাস এইটের, ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট, ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট কোশ্চেন ব্যাংক থেকে পেজ 18 এবং পেজ 19 প্রেপোজিশানগুলো আমি আনতে চলেছি। শুনতে পেয়েছো তোমরা? ক্লাস এইটের ডাফ অ্যান্ড ডাট কোশ্চেন ব্যাংক থেকে, ইংলিশ কোশ্চেন ব্যাংক থেকে পেজ 18 অ্যান্ড পেজ 19 প্রেপোজিশানগুলো আমি আনতে চলেছি, ছোট্ট পাড়া ভিডিও করে তোমাদের দেবো। তোমরা যারা যারা ইন্টারেস্ট আছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাও যে আমার এটা চাই। ভিডিও রেডি, ভিডিও বলছি, আমার মেটেরিয়ালসটা রেডি হয়ে গেছে, ভিডিও এবার রেকর্ড করলেই হলো, রেকর্ড করে দু একদিনে বা এক সপ্তাহের ভিতরে আমি কিন্তু পাবলিশ করে দেবো, তোমরা কিন্তু নোটিফিকেশান পেয়ে যাবে, অ্যালার্ট থাকবে। হ্যাঁ বন্ধুরা, এরপর আছে পাঁচের দাগ, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য আনসিন প্যাসেজ, আনসিন প্যাসেজ থেকে দুটি ওয়ার্ড আছে তার বিপরীত শব্দ খুঁজে লিখতে হচ্ছে, দুটি আছে এক নম্বর করে দু নম্বর। নাম্বার ওয়ান, ডিসকমফোর্টেবলি, ডিসকমফোর্টেবলি মানে হচ্ছে অস্বস্তিতে, মানে কমফোর্টেবলি আরামদায়কভাবে, ডিসকমফোর্টেবলি কমফোর্টেবলি। নেক্সট নাম্বার টু, ইজি হার্ড, ইজি মানে সহজ, হার্ড মানে কঠিন। বন্ধুরা, একজন মহান মানুষ কি বলে গেছে জানো? তিনি বলে গেছেন একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর নির্ভর করে না। বুঝতে পেরেছো তো? একজন মানুষের সফল বা ব্যর্থ, এই যে কে সফল হলো বা কে ব্যর্থ হলো, সেটা কিন্তু তার ক্ষমতার উপর, তার এনার্জির উপর নির্ভর করে না, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে, সে কেমন দেখছে নিজেকে। তুমি যদি নিজেকে দেখো লুজার, তুমি কিন্তু লুজার হবে। তুমি যদি দেখো নিজেকে মহান, তুমি মহান হবে। তুমি যদি দেখো নিজেকে ছোট, তাহলে ছোট হবে। সুতরাং তুমি যেটা হতে চেয়েছো সেটাতে নিজেকে দেখার চেষ্টা করো। তুমি ডাক্তার হতে চেয়েছো, নিজেকে ভাবো ইউ আর এ ডক্টর। নিজেকে বলো আই এম এ পুলিশ ম্যান, নিজেকে বলো আই এম এ আইপিএস অফিসার, সেটা ভাবো। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতো আচরণ করে। মানে কেউ একজন ডাক্তার হবে, সে আগে থেকেই তার মধ্যে ডাক্তারি মনোভাব চলে এসেছে, এই বিশ্বাসই একদিন তাকে সেই সত্যিতে নিয়ে যায়। তুমি যদি বিশ্বাস করো যে তুমি অবশ্যই সফল হবে, তবে তোমার ব্যবহারেও তা প্রকাশ পাবে এবং তুমি নিজে নিজেই এই দৃষ্টিভঙ্গির সুফল দেখে অবাক হয়ে যাবে। তখন তোমার মধ্যে যে অটোমেটিক চেঞ্জ, সে চেঞ্জটা দেখে তুমি অবাক হয়ে যাবে। আর এই মহান উক্তি বলে গেছেন উইলিয়াম জেমস। তো ওনাকে আমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এরপরে চলে এসেছি আমরা রাইটিং সেকশনে। তো এখানে একটি রাইটিং দেওয়া আছে, তো দেখো কী ব্যাপারে রাইটিংটা দেওয়া আছে, আমি বলে দিচ্ছি তোমাদেরকে। দেখো, হ্যাঁ এখানে রাইটিংটি আছে, রাইট অ্যান ইমাজিনারি ডায়ালগ বিটুইন টু বার্ডস ইন উইন্টার, ওয়ান অফ হুম ইজ ফ্লাইং অ্যাওয়ে টু আ ওয়ার্ম কান্ট্রি অ্যান্ড দ্য আদার হু ইজ স্টাক ইন কোল্ড ল্যান্ড। এইট, বন্ধুরা এখানে একটি ডায়ালগ লিখতে বলেছে, কী ব্যাপারে বলে দিচ্ছি দেখে নাও।
ডায়লগ লিখতে বলেছে, শীতকালে দুই পাখির মধ্যে একটি কথোপকথন লেখো, যার একটি উষ্ণ দেশে উড়ে যাচ্ছে এবং অন্যটি ঠান্ডা দেশে থাকতে চাইছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু ডায়লগ লেখা শিখবে, ডায়লগ লেখা ভীষণ সহজ, তোমরা যদি শেখো না তোমাদের কেউ আটকাতে পারবে না, তোমরা যদি করার চেষ্টা করো তোমাদের কেউ রুখতে পারবে না। আমার কথা শোনো, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যে মানুষকে থামাতে পারে, মানুষকে কেউ থামাতে পারে না, মানুষ নিজের নিজেরই শত্রু। সুতরাং লড়াই করে যাও, লড়াই করে যাও, যদি জিততে হয় না তবে কিন্তু লড়াই করতে হবে। ডারকে আগে জিতে, ডারকে আগে জিতে। বন্ধুরা, এখানে যে রাইটিংটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি না, ওই রাইটিংটি আমি একটা রেফারেন্স বই থেকে নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দেখে নাও। ফার্স্ট, সোয়ালো ওয়ান, হাই গাই লেটস ফ্লাই টু ইজিপ্ট, চ বন্ধু আমরা মিশরে উড়ে যাই, ইটস উইন্টার হিয়ার, এখানে প্রচণ্ড ঠান্ডা। সোয়ালো টু, নো থ্যাংকস, না না ঠিক আছে ঠিক আছে। সোয়ালো ওয়ান, হোয়াট ওয়ান্ট ইউ লিভ, ওয়ান্ট ইউ লিভ ফর, তুই কি যেতে চাস নি, বাট হোয়াই গাই, কিন্তু কেন। সোয়ালো টু, সি দিস প্রিন্স হ্যাজ নন টু টেক কেয়ার অফ, দেখ এই রাজকুমারের যত্ন নেওয়ার কেউ নেই, হি ফিলস ফর দ্য পুয়ার, সে দরিদ্রদের প্রতি দুঃখ অনুভব করেছে, সো হি হ্যাজ ডোনেটেড অল হি হ্যাড, সুতরাং তার যা ছিল সে সমস্ত কিছু দান করেছে, হি ডোনেটেড ইভেন হিজ টু স্পার্কলিং স্যাফিয়ারাইজ, সে এমনকি তার দুটো নীলকান্ত মণির চোখকেও দান করেছে। সোয়ালো ওয়ান, সো হোয়াট, তাতে কী হয়েছে, নাও থিঙ্ক অফ ইউর ওন লাইফ, এখন তুই তো নিজের কথা ভাব, সো লেটস ফ্লাই, চ উড়ে যাই, দ্য রেস্ট অফ আস, আমাদের বাকিরা হ্যাভ অলরেডি লেফট ফর ইজিপ্ট, তারা সকলে ইজিপ্টে চলে গেছে। সোয়ালো টু, নো প্লিজ, না না ধন্যবাদ, দয়া করে আমাকে জোর করেছিলাম। সোয়ালো ওয়ান, দেন ইউ ওয়ান্ট টু ডাই ইন কোল্ড ফর দিস স্ট্যাচু, সুতরাং তুই কি এই স্ট্যাচুর জন্য রাত্রে ঠান্ডায় মারা যাবি। সোয়ালো টু, নো ডাউট, নিঃসন্দেহ, ইউ হ্যাভ মেড সাম এক্সেলেন্ট কালেকশন, তুই নিশ্চয়ই কিছু ভালো কিছু সংগ্রহ করেছিস। সোয়ালো ওয়ান, ইম্প্রেসিভ অ্যান্ড ফ্যাসিনেটিং, চিত্তাকর্ষক এবং মনমুগ্ধকর। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে আবার আমি ধন্যবাদ জানাই। তো এখানেই শেষ করছি ভিডিওটি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।